সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। থাকবো থাকবো এবং যখনই মাঠ থাকবে শিশুরা, আজকে শিশুরা আগামী ভবিষ্যৎ, তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের সুস্বাস্থ্য দরকার আছে। এবং এসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যাতে মাঝে মাঝে করা যায় সেদিকেও সবার দৃষ্টি দেওয়া উচিত। তো আমি আরও আরেকটা জিনিস নিয়ে আপনাদের সামনে বলতে চাই, যেটা হচ্ছে এসব সংগঠনগুলো যাতে শিশুদেরকে দিয়ে প্রাথমিকভাবে, স্কুল তো আছেই, তার শিশুদেরকে দিয়ে প্রাথমিকভাবে যাতে শহর এবং গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমরা চকলেট খাচ্ছি, আমরা বিস্কিট খাচ্ছি, যেখানে সেখানে আমরা আমাদের গলার খোসা কিংবা খাবার উচ্ছিষ্ট ফেলে দিচ্ছি, এটা যাতে না হয়, এই দিকটা যাতে প্রত্যেককে প্রত্যেক শিশুকাল থেকে যাতে শিক্ষা দেওয়া হয়, আমার মনে হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে এসব সংগঠনগুলো। আমি আমার বক্তব্য দৃঢ় করবো না, ধন্যবাদ সবাইকে। রফিক গান, পাখিটার বুকে তুমি তীর মেরো না, ওরে গাইতে দাও ওর কণ্ঠ থেকে সুর কেরো না। মানব সভ্যতার ইতিহাস যতই অগ্রসর হচ্ছে, কিন্তু এটা সমান্তরালভাবে সরল গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়াটা বিভিন্ন সময় বড় বড় বাধার সম্মুখীন হয়েছে মানুষের ইতিহাস। এইখানে মানুষের যে সংস্কৃতি, মানুষের যে উন্নত চিন্তা ভাবনা, প্রগতিশীলতা, এগুলো মানুষকে এগিয়ে যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করছে। এবং এই উন্নত সংস্কৃতি আমাদের শিশুদের ভিতরে যদি আমরা প্রবেশ করাতে না পারি এবং তাদেরকে এই ধরনের সুকুমার মনোবৃত্তিগুলোর বিকাশ করার জন্য যে পরিবেশ, সেটা যদি আমরা দিতে না পারি, আমাদের আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা। কারণ আমরা ইতিহাসে দেখেছি বহু প্রগতিশীল দেশ, বহু উন্নত ধ্যান ধারণার দেশ এক সময় হয়তো আবার অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আপনারা জানেন এখনো নারীদের অধিকারের জন্য, নারীদের লেখাপড়ার অধিকারের জন্য, নারীদের স্বাধীনভাবে চলাফেরা করার জন্য বিভিন্ন দেশে মানুষ জীবন দান করতেছে। এবং আমরাও যে আজকে এই একটা সুন্দর পরিবেশে কথা বলছি, এটাকে যদি আমরা ধরে না রাখি এবং এটাকে সশস্ত্রভাবে অগ্রসর করার জন্য আমরা যদি সশস্ত্র না থাকি, তাহলে এক সময় হয়তো এমনও হতে পারে যে আমরা এরকম সবাই মিলে বসার পরিবেশটা থাকবে না। সুখের শিহরণ এমন মধুর লগ্নগুলো থাক না চিরন্তন। সত্যি আমি যতক্ষণ এ শিশুদের নাচ দেখেছি, বাজনার গানের তালে আমি আমার ভালো লেগেছে যে বাংলাদেশটি যদি সোনার দেশে রূপান্তরিত করতে হয়, তাহলে এই মানুষগুলোকে, এই আমাদের সন্তানদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর সেই সোনার মানুষগুলো, এই সোনার শিশুরাই সোনার বাংলা গড়ে তুলবে, যা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, প্রমিত বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বকন্যা দিবস যেটা আমরা বলি, সব মায়ের কন্যারা সবাই যেন নিরাপদে মায়েদের কোলে ফিরে আসতে পারে ঘর থেকে বের হওয়ার পর, সেই কামনার আমি করছি এবং সবাইকে আবারও প্রীতিভাব শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নারী খুবই বঞ্চিত থাকে, এই জন্য কন্যাটাকে বিশেষভাবে এখানে উল্লেখ করা হচ্ছে যে তাদের জীবনকে আগিয়ে নেওয়া, এগিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমার খুবই ভালো লাগতেছে এরকম একটা অনুষ্ঠানে এসে সবার মাঝে সুন্দর নাচ গান, এটা হচ্ছে একটা ভাষার মাধ্যমে, সাংস্কৃতিক মাধ্যমে মানুষের যে একটা আবেগকে প্রতিষ্ঠিত করা, এটা একটা সংগ্রামের মতো। তো আমরা শিশুদের জন্য অবশ্যই ভালো পরিবেশ চাই, সুস্থ পরিবেশ চাই। কন্যাকে ভালোবাসি, এই জন্যই
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানি, আমি তেমন ইতিহাস কিছুই বলবো না, শুধু এইটুকুই জানি যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শিশুদেরকে ভালোবাসতেন, তার কন্যাদেরকে ভালোবাসতেন। সেই জাতির পিতার সুযোগ্য কন্যা আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন।